আপনার প্রিয় বন্ধুরা পাঁশকুড়া জিত গার্ডেন থেকে বলছি। আমার ছাদ বাগানে বিভিন্ন প্রকার ফুল ফল সবজি ভিডিও আপনারা দেখেছেন, সাবস্ক্রাইব করেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের একটা সবজি লঙ্কা গাছের বড় কালার এবং তার আকার আকৃতি আপনাদের মুগ্ধ করবে, সেই গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের বলছি, আপনারা লক্ষ্য করুন। তো লঙ্কা ভ্যারাইটি আমি নিয়ে এসে বসিয়েছি। প্রথমে টপ প্রসঙ্গে আপনাদের বলি, এই গাছের আকার আকৃতি একটু ছোট হয়, এটা 6 ইঞ্চি টপের মধ্যে বসিয়েছি, যেটা আপনারা দেখছেন। পাশে আর একটা পার্পেল কালারের চিলি বা লঙ্কা লাগিয়েছি, যেটা আকার আকৃতি বড় হওয়ার জন্য এটা একটু দীর্ঘ সাইজের, যেটা 10 ইঞ্চি টবে বসিয়েছি। প্রথমে আপনাদের মাটি প্রস্তুতির প্রসঙ্গে বলি, মাটি আপনারা লঙ্কা গাছ লাগানোর যে মাটি প্রস্তুতি খুব সহজ প্রস্তুতি, 50% আপনার দোঁয়াশ মাটি নেবেন, আর 20% ভার্মি কম্পোস্ট এবং 20% যেটা উঠে গুঁড়ো ও সামান্য পরিমাণ শিমকুচি দিয়ে আমি যত্ন করে চারাটা নিয়ে এসে বসিয়েছিলাম। দীর্ঘ 2 মাস পরে তার আকার আকৃতি এই পর্যায়ে এসে পৌঁছেছে। প্রথমে আপনারা যে গাছটা দেখছেন, এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্বাভাবিক যে লঙ্কা বা চিলি সেই ভ্যারাইটি থেকে একটু আলাদা, আকার আকৃতি দেখলে বুঝতে পারছেন। এটা চায়না ভ্যারাইটির, যেটার নাম দেওয়া হয়েছে ফেসিং হেভেন পেপার, ফেসিং হেভেন পেপার, যেটা রেডিশ কালার এবং ইয়েলো কালার এবং গ্রিনিশ কালার, এই 3 রকমের কালার আপনারা দেখছেন। এই গাছের কালারগুলো আপনার অদ্ভুতভাবে তার পরিবর্তন বা চেঞ্জ আপনারা লক্ষ্য করুন, যে পাশে এই যে এটা হয়েছে সদ্য, এটা কিছুদিন সপ্তাহখানি হয়েছে বয়স, যে তার কালারটা দেখুন একটু গ্রিনিশ কালার, এই গ্রিনিশ কালার থেকে তার উপর দিকে আর একটা দেখুন হালকা রেড গ্রিনিশ ইয়েলো ভাবটা এসছে আস্তে আস্তে, এবং ওপর দিকে দেখুন আরও যেন ইয়েলো ভাব এসছে, তারপরে আস্তে আস্তে রেডিশ ভাব আসছে। ঠিক একইভাবে পাশে আর একটা দেখুন পার্পেল কালার, যে সেটাও আস্তে আস্তে তার কালার চেঞ্জ হবে, আস্তে আস্তে রেডিশ হবে। সব গাছের কালার, সব ফলের কালারগুলো চেঞ্জেবল, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, গ্রিনিশ তারপর ইয়েলো তারপর রেডিশ, এইভাবে কালার চেঞ্জ হচ্ছে, যেটা আপনাকে মুগ্ধ করবে। এবং নামটার সঙ্গে নিশ্চিত তার যে সৌন্দর্য বোঝা যাচ্ছে, যেটা ফেসিং হেভেন, হ্যাঁ মানে উপর দিকে ফেস করে আছে ওভাল শেপের লঙ্কাগুলো, যেটা ফেসিং হেভেন পেপার। এই গাছের পরিচর্যার বিষয়ে বলি, এই গাছগুলো রৌদ্র সহ্য করতে পারে, ছাদে এমন জায়গা নির্বাচন করবেন যেখানে রৌদ্রটা সারাক্ষণ থাকে। তাছাড়া আর একটা উল্লেখযোগ্য পরিচর্যা করবেন, সেটা হচ্ছে যেটা আমি করেছি, যে বাড়ির অতিরিক্ত যে ফেলে দেওয়া সবজিগুলো, সেই বাড়তি নষ্ট হয়ে যাওয়া সবজিগুলোকে এক জায়গায় জলের মধ্যে রেখে তাকে পচিয়ে তার তরল জল এই গাছের টবের গা বরাবর 15 দিন ছাড়া দিবেন, তাহলে গাছের গ্রোথ হবে। আর এর পেস্টিসাইড সাধারণত প্রয়োজন হয় না, তবুও আমি ওই নিম অয়েল যেটা বাজারে পাওয়া যায় সেটা আপনারা 15 দিন ছাড়া স্প্রে করতে পারেন, তাতে আরও গাছের মানে রোগ পোকার আক্রমণ হবে না, এটা আপনাদের বলছি। এইভাবে আপনারা পরিচর্যা করুন, খুব সহজে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। পার্পেল কালারের যে গাছটা দেখলেন, তার থেকে এই গাছের আকার আকৃতি একটু ছোট হবে, তাই আমি 6 ইঞ্চি টবে বসিয়েছি। এর কালারগুলো আপনাকে মুগ্ধ করবে, যে রেডিশ কালার, ইয়েলো কালার, গ্রিনিশ কালার, পার্পেল কালার, প্রায় 4 রকমের কালার। আর একটা আপনারা পাশে দেখুন এই কালার, যেটা হচ্ছে পার্পেল কালার, উপর দিকে ওভাল শেপের স্ট্রাকচার নিয়ে চিলি বা লঙ্কাটা হয়ে আছে উপর দিকে মুখ করে, দেখলে বুঝতে পাচ্ছেন যে এটা বেগুনি কালার, যেটা পার্পেল কালারের অসংখ্য হয়েছে। এবং পাশে আপনারা এইদিকে দেখুন, এখানেও হয়েছে অসংখ্য, এবং সাথে সাথে ফুলও রয়েছে, প্রচণ্ড ফুলের সংখ্যা বেড়েছে। আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে অসংখ্য, যেমন লঙ্কা বা এটা বেগুনি কালারের লঙ্কাটা রয়েছে, ঠিক একইভাবে অসংখ্য ফুলও রয়েছে। আর একটা উল্লেখযোগ্য বিষয় দেখুন, যে এইগুলো দেখতে পাচ্ছেন একটু ইয়েলো আইস কালার, আবার এটা দেখতে পাচ্ছেন রেডিশ কালার, যে আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, যে যখন পাকার পরিস্থিতি তৈরি হবে দেখবেন আস্তে আস্তে যে কালারটা বেগুনি কালার থেকে আস্তে আস্তে ইয়েলো কালার হবে, এবং পরে ইয়েলো কালার থেকে আবার রেডিশ কালার হয়ে, দেখুন এইদিকে গাছের
পাতাগুলো দেখলে বুঝতে পাচ্ছেন পাতাগুলো ঠিকভাবে প্রসারিত হয়নি, অর্থাৎ কুঠে পড়া রোগ। এটা গাছে আমরা চলতি ভাষায় যেটা বলি কুঠে পড়া রোগ, এই রোগটিকে এই গাছে দেখা গিয়েছে। এর জন্য আপনাকে একটু উল্লেখযোগ্য পরিচর্যা করতে হবে, যেটা আমি করেছি সেটা হচ্ছে কি, আপনার সুপার সোনাটা বলে একটি কেমিক্যাল বা ঔষধ পাওয়া যায়, যেটা আপনার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml মিশিয়ে সন্ধ্যের দিকে, সাধারণত সন্ধ্যের সময় যখন টেম্পারেচার কমে যাবে সেই সময় আপনি পুরো গাছে স্প্রে করে পাতাগুলো ভিজিয়ে দিবেন। তারপর দেখবেন আস্তে আস্তে এই রোগটা মানে ভালো হয়ে যাবে, আর রোগটা থাকবে না। যেটা আমি কালকে স্প্রে করে অর্গানিক ফার্টিলাইজার সুপার সোনাটা, এটা আপনার 7 দিন ছাড়া 2-3 বার আপনি স্প্রে করবেন, তাহলে দেখবেন এই গাছের যে কুঠে পড়া রোগটা আশা করি আপনার ঠিক হয়ে যাবে, আর কোনো অসুবিধা হবে না। ফেসিং হেভেন চিলি গাছের পরিচর্যার বিষয়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।